বন্ধুরা, এই যে আপনাদের আজকে তোমাদের আজকে আমি আমাদের রাস্তাঘাটটা দেখাই একটু। আমি বাড়িতে ছিলাম, হট করে একটা কাজ পড়ে গেল, ওই জন্য আমাকে ভর দুপুরবেলা এখন না খেয়ে দিয়ে বেরোতে হলো। এটা একটা পুকুর রয়েছে আমাদের বাড়ির থেকে, আর এটা একটা কবরস্থান। এই যে আমাদের রাস্তাটা পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এই যে শুধু মাঠ আর মাঠ, আর কিছুই নেই। এখানে সব চাষ করেছে, চাষ খুব একটা আমাদের এখানে হয় না, তবুও ওখানে করেছে। এই যে কবরস্থান শেষ, এই যে পাটের সময় পাট কেচে পাট শুকরে দিয়েছে। এখানে পাট জুগিয়ে রাখা হয় যাতে পাকাটিটা হয়। যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো, আর যারা শহরে থাকো তাদের জন্য এগুলো একটু ভালোই লাগবে দেখতে। তো দেখে নাও, এই যে আর আমি যাচ্ছি, দেখো আমি কিন্তু মাস্ক নিয়ে নিয়েছি, মাস্কটা পরিনি, তাই পরে নেবো এখানে গিয়ে। এই যে দেখো, মানে খুবই সুন্দর লাগে। বিকেলবেলা যদি হাঁটতে বেরোনো যায় না, তো এই জায়গাগুলো খুবই ভালো লাগে দেখতে। এখানে মানে আসেও বিকালে প্রচুর লোকে হাঁটতে আসে, সেই ভিডিও একদিন করব, তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এই যে বৃষ্টি হয়েছে তো ওই জন্য জল জমে রয়েছে, দেখতে পাচ্ছ। এটা একটা বর্ডার করেছে, আর আমাদের রাস্তাটা না নতুন করেছে। এই যে মানে এর আগে খুবই খারাপ ছিল, মানে খুবই খারাপ কি প্রচণ্ডই খারাপ ছিল, মানে যাওয়া যেত না। কিন্তু এখন তাও পাকা রাস্তাটা করেছি বলে এখন একটু যাওয়া যায়। এই মাঠে গরু বাঁধা রয়েছে। এখন না আমাদের রাস্তায় টুকটুকিও চলে, এখন আমাদের রাস্তায় যাতায়াতের কোনো অসুবিধা নেই। এই যে গরু বাঁধা রয়েছে, আর দুর্গাপূজো চলেই আসছে, তো আর হয়তো 40 দিন মতো বাকি, ওরকমই হবে 40-42 দিন। তো এই যে ঘাস ফুল ফুটেছে, এই যে মাঠে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে। এই যে খুবই সুন্দর একটা দৃশ্য, ছাগল বাঁধতে এসছে। আমি জানি না আমার কথা কতটা আপনারা শুনতে পাচ্ছেন, আমি তাও সব কিছু আপনাদের দেখাচ্ছি। শুধু রাস্তায় পাকাটি আর পাকাটি, পাট কেচে শুকুর দিয়েছে, পাকাটি হবে, এরপর রোদ হলেই যে পাকাটি হয়ে যাবে। পাকা হয়ে গিয়ে গাড়িগুলো এত জোরে জোরে চালায় না, তো বলার কথা নয়। এখনো অনেকে পাট কাটেনি, এই জমিগুলো তো সব রুইয়ে দিয়েছে, এরপর ধান হবে। কি ধান হবে সেটা আমি জানি না, কিন্তু ধান হবে এইটুকু বলতে পারি। ঠিক আছে, আমি তোমাদের সাথে আমাদের পুরো রাস্তাটাই শেয়ার করলাম। চলো একটু জোরে চালাই, তোমাদের দেখতে বেশি ভালো লাগবে। তো যেটা বলছিলাম, জানি না কখন বাড়ি ফিরব, তবে আশা করছি 3:30-এর মধ্যে চলে আসব, দেখা যাক। দেখো ভিউটা, খালি দেখো, স্কুলের মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার মনে এখন স্কুলটা খুলেছে, ওই জন্য মনে হয় সব স্কুলে গেছিল।
তাহলে কত কিছু দেখা যায় বলো, কত মানুষ জীবন কত কিছু, আমার তো ভালোই লাগে। তো তোমাদের জন্য এবার থেকে আমি বেরোবো একাদ দিন, কারণ প্রত্যেক দিন তো ব্লগ দেখতে ভালো লাগবে না, ওই জন্য কিছু নতুন নতুন ভিডিও করব। তোমরাও বলো কীরকম ভিডিও দেখতে চাও, সব কিছুই করবো আমি। কিন্তু আমাদের পুরো রাস্তাটা শেয়ার করলাম তোমাদের সাথে, তো আর বেশিক্ষণ শেয়ার করতে পারবো না, বাড়ি যাওয়ার সময় জানি না করতে পারবো কি, তা চেষ্টা করবো একবার করার জন্য। ঠিক আছে, আমি এখানে ঢুকে যাচ্ছি বাজারে, আর কথা বলবো না। এই যে মন্দিরটা। তো বন্ধুরা, আমি এখন বাড়ি ফিরছি, আমার কাজটা হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল। তো বন্ধুরা, আমি এখন বাড়ি ফিরছি, এখন বাজে 3টে মতো হবে, 3টে বাজছে। তো এই যে আমি বাড়ি ফিরছি, আমার কাজটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো বলবেন, জানি না কেমন লাগলো, তবে আশা করছি ভালোই লাগবে। তো চলো আজকের মতো টাটা বাই। মাস্কটা খুললাম না, মাস্কটা একেবারে বাড়িতে গিয়ে খুলে নেব, খুলে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ভাত খেয়ে নেব। তো টাটা বাই, লাভ ইউ।